তাহলে এই হচ্ছে আমার ইদুল আযহা দর্শক আমার কলিজার টুকরো আজকে আমাকে ঈদের গিফট দিয়ে দিল এই যে আগে কাপড় চুর হবে দেন আগে সাজা দেন ওকে একেবারে সেই রকম মানে দেখছো দেখছো অবস্থা তোমার কোনটা পছন্দ হয় আইডিয়া না আইডিয়া আচ্ছা তোমরা তো যে যার মতো পোশাক ভালো কিনলে তোমার পাঞ্জাবি বানাবে দেওয়া হয়েছে সে চলে আছে আমার প্যান্ট রয়েছে মাঝে মধ্যে লুঙ্গিও পাও তো আমার কিন্তু কিছুই কেনা হয়নি আজকে আপনি নিজের জন্যই কেনাকাটা করো আজকে আপনার জন্যই মার্কেট করব চলে আমার জন্যই হ্যাঁ চলে কিন্তু আজকে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার অফিস বাজারতে তো হয়ে গেছে হ্যাঁ বৃহস্পতিবার সারাটা মাস তো সবার জন্যই করলে আগামীকাল বা পরশু দিন ঈদ এবার আপনার জন্য আমরা করব চলেন চমৎকার কথা আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার প্রতি বৃহস্পতিবারে আমরা কিন্তু এইভাবেই বাজারে যাই কাঁচা বাজার করতে যেহেতু আর একটা দিন পরেই আমাদের ঈদ সাধ্য অনুযায়ী সবাইকে কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার কিছুই কিনিনি অনেকে বলেন মানিক ভাই আপনার জন্য তো কিছুই কিনলেন না আজকের দিনটা রেখেছি আমি আমার পোশাক কিনব কি পোশাক কিনব বাজারে যাই দেখা দেখা যাবে এর বলে তো লাভ নাই কি পাওয়া যাবে না রুচির উপর নির্ভর করবে আচ্ছা ঠিক আছে যদি দেখতে চান তাহলে আমার সাথে আসেন বাড়ি কোথায় তাওয়া তোর সই কি হয়েছে তোর বাপ কি করে ভ্যান চালায় এদের এদের জামা কাপড় কিনে দিছে না হ্যাঁ তা আমার সাথে চলো একটু বাজার চলো হ্যাঁ শাড়ি কিনছে ওইদের ও এখন তো দিছি ওই দিয়ে চলবি স্কুলে যাও না হ্যাঁ স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ কোন স্কুলে আদর্শ স্কুলে পড়ো এদিকে এসো এদিকে এসো তোমার নাম কি সৈকত আর তোমার নাম সাধু হ্যাঁ সাগর বাপ কি করে বাপ মারা গেছে আর তোমার বাপ কি করে এদিকে এদিকে কি নাম তোমার সুমি বাবা কি করে এটা কি আপনার কি হয় এদিকে এসেন ওর বাবা নাই বাপ নাই বাপ শুধু ভাইকে ধুইয়া গাজা মাছ খাইছে তো মাছ ছেড়ে দিয়াছিলাম ছেড়ে দিয়ে এসে বাপ হেই চলে গেছে আর কোনদিন খোঁজ খবর লাই না মা কার কাছে বিয়ে দিছে একবারে অসহায় ও কার কাছে থাকে ও না আমার মার কাছে আর বাড়ি কোন গ্রাম এ তো বাটায় এ আমার বাড়ি ও আচ্ছা আচ্ছা এ তোমাকে এই জায়গায় নামা দিলে বাজিয়ে পড়বে আচ্ছা ওঠো কি নাম তোমার আব্দুল করিম কি করো বাবা গ্যারেজে কাম করো বাবা কি করে ভাঙ্গুরি দানে কাম করে আচ্ছা তুমি ওঠো চলো আমরা এক জায়গায় বেড়া আছি দোকানে হবে এই যে আগে কাপড় চোপড় হবে
দেন এগারো সাজা দেন এগারোটা সাজান এটা দেখি আর না জানি এক দুই তিন চার পাঁচটা জমা দিলাম পাঁচটা সাজায় আমার কাছে দিয়ে দেন যা বাবা ভিতরে যাও যাও তাড়াতাড়ি করেন এই আসলে এ আমিনুল আসেন না আমার মার্কেট করার জন্য সেটাই তো আমি বললাম ভাই যে আচ্ছা তাহলে এগুলো আগে কিনে দেয় এগুলো কেনার পরে আপনার তা কিনবো তোমার সাথে চুক্তি কিন্তু তোমার মার্কেট আমি করে দেবো না ওই হবে না কিরে ওরে শালা কি দেবো তোমার কোনটা পছন্দ হয় আইডিয়া না আইডিয়া এবার জুতো আপনার হাজবেন্ডের জন্য আচ্ছা এই মেয়েটা কোথায় যেন আনলাম ওই যে ওই যে তোমার মানা খালাক আছে না তুমি আমাদের সাথে যাবে ওখানে আনবে হ্যাঁ আড়াই লিভারে আবার জরিমানা দিতে পারবো না শোনো যেখান থেকে যেটা খুঁটে নিয়ে আসা হয়েছে ওই জায়গায় নিয়ে এনে ছেড়ে দেবে এবার আমার মার্কেট করব না চার দিন আগে বাড়িয়ালির সাথে আসছিলাম সব মার্কেট করার পরে রাস্তায় যখন বাড়ির পথে খুলে আমার দেখো কয় হে মনে নাই আমার লাগবে হচ্ছে গেঞ্জি আর জাঙ্গি এটা দুইটা আর এটা দুইটা এই হচ্ছে আমার ঈদের বাজার আমার ঈদ মার্কেট সারা মাস জুড়ে সাধ্য অনুযায়ী সবাইকে কাপড় চোপড় কিনে দিয়েছি কিন্তু আমার কাপড় চোপড় কেনা হয়েছিল না আজকে কিনলাম এই জিনিসটা আমি দেবো তুমি তো সারা জীবন সারা এলাকার মানুষের দিচ্ছ পুরো এলাকা ছড়াই দিচ্ছ এটা আমাকে আমাকে দেওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করে আল্লাহ এটা আমি দেবো তাই তুমি মানবতার ফেরিওয়ালা তোমাকে আমি দিতে পারলে আমি ধন্য দেও এই দাও তাহলে এই হচ্ছে আমার এই দুমাহাত দর্শক আমার কলিজার টুকরো আজকে আমাকে ঈদের গিফট দিয়ে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ এই এনে নাও Dude.
تين تاج দর্শক আসলে এই ধরনের ছিন্নমূল পথ শিশুদের মুখে হাসি ফোটাতে কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় না শুধু দরকার ইচ্ছে শক্তি থাকলেই এই ধরনের ছোট ছোট অনেক ভালো ভালো কাজ করা সম্ভব আচ্ছা আমাদের এখানে নামা যাও তাহলে ওরা তো মোটামুটি রেডি আছে হ্যাঁ ভিতরে কি অবস্থা যে দেখি এই কি অবস্থা প্যাকিং এর কি অবস্থা ভাই হ্যাঁ হ্যাঁ আপনারাই করেন আমার লাগে না আমার তো দেখা লাগবে আলহামদুলিল্লাহ আজকে আমার ঈদের মার্কেট করতে গেছিলাম আসলে আমার তো সবকিছু আছে কি কিনবো আমার কয়েক প্রিয় মানুষ আমাকে পাঞ্জাবি পাঠিয়েছে এত কিছু দরকার হয় না আর যাই হোক আজকে আমার পকেটে 10,000 টাকা ছিল এটি দিয়েছিলেন তাহমিনা আপা লন্ডন থেকে বলেছিলেন আপনি এতিম বাচ্চাদের দেখেন তো কাপড় চোপড় কিনে দেওয়া যায় কিনা সেই টাকা দিয়ে আজকে মোটামুটি 6টা বাচ্চার জামা প্যান্ট জুতো টুপি এগুলো হয়ে গেছে আর কয়টা টাকা আছে দেখে শুনে দিই তো যাই হোক ছোট্ট একটি ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও কিন্তু দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ তিন চার পাঁচ আমরা কাপড় চোপড় কিনে দিলে আমি নিয়ে যাবো তোকে আমার বাইক নিয়ে যাবো না 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 যাওয়াই লাগবে এইবার একটু ভয় পাইছি